ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে জুরাইন থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 55 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এশিয়ান হাইওয়ের করিডোর একের অংশ। সরকারের এই ধরনের প্রকল্প যানজট নিরসনের পাশাপাশি মানুষের জীবনমান আরও উন্নত করবে বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দূর আকাশ থেকে দেখলে মনে হয় সবুজ ক্যানভাসে আঁকা বৃহৎ একটি সাদা ফুল, সেই ফুলের পাপড়ির উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে বিভিন্ন প্রাণী। আধুনিক স্থাপত্যকর্মের এই নিদর্শনটি ইউরোপ, আমেরিকা বা দুবাইয়ে নয়, গড়ে উঠেছে ফরিদপুর জেলার গ্রামীণ জনপদ ভাঙ্গায়। ঢাকার জুরাইন থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 55 কিলোমিটার দীর্ঘ দেশের এই প্রথম এক্সপ্রেসওয়ে এশিয়ান হাইওয়ে করিডোর একের অংশ। এক্সপ্রেসওয়েটির নির্মাণে খরচ হয়েছে 6,892,28,00,000 টাকা। পুরো এক্সপ্রেসওয়েতে রয়েছে 25টি ছোট ও 4টি বড় সেতু, 19টি আন্ডারপাস, 1টি ফ্লাইওভার ও 4টি পৃথক লেন। এক্সপ্রেসওয়েটি রাজধানীর পোস্তগোলা থেকে মুন্সিগঞ্জ জেলার মাও পর্যন্ত 35 কিলোমিটার আর নদী পার হয়ে শরীয়তপুর থেকে ফরিদপুর ভাঙ্গা পর্যন্ত 20 কিলোমিটার। মাঝের প্রায় 6.5 কিলোমিটার পদ্মা সেতু যুক্ত করবে দুই পাশকে। এই এক্সপ্রেসওয়ে হওয়ার কারণে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হয়েছে, মানুষের অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করছে এবং পদ্মা সেতু নির্মিত হলে এই এক্সপ্রেসওয়ের শতভাগ সফল মানুষ পাবে। এক্সপ্রেসওয়ে এবং আমাদের রেল সংযোগ দক্ষিণবঙ্গের জন্য একটি এরই মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে এক্সপ্রেসওয়েটি। পদ্মা সেতু চালু হলে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা যেতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট, যা এখন লাগছে 2.5 থেকে 3 ঘন্টা। সরকারের এ ধরনের প্রকল্প যোগাযোগের ক্ষেত্রে মাইলফলক দাবি করে এর সুফল ধরে রাখতে এক্সপ্রেসওয়েতে কোনো প্রকার শাখা রাস্তায় সংযোগ না করার পরামর্শ দেন যোগাযোগ বিশেষজ্ঞ কাজী সাইফুন নেওয়াজ। এক্সপ্রেসওয়ে যেন ফর দ্য লং রান এটা কিন্তু আমাদের টিপিক্যাল মহাসড়ক যেন না হয়ে যায়, অর্থাৎ এটা কিন্তু আমাদেরকে অ্যাক্সেস কন্ট্রোল করতে হবে, যেন আমার সার্ভিস রোড থেকে গাড়িগুলো যেন হুটহাট করে না ঢুকে পড়ে, মানুষ যেন এখানে যত্রতত্র চলে আসতে না পারে, আমার যেই এখন সেফটি সিকিউরিটি যেটা আছে সেটা যেন আমার কয়েকদিন পরে যাতে আমার ভেঙে না পড়ে সেটা নিশ্চিত করতে হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।